সে অনেক দিন আগের কথা, রামনগর নামের এক গ্রামে ঋতু নামের এক মেয়ে বাস করত। ঋতু দেখতে কালো ছিল, আর ঋতুর এই কালো চেহারার জন্য তাকে কেউ ভালোবাসত না। ঋতুর বান্ধবী ছিল রিমা। রিমা দেখতে অনেক সুন্দর ছিল, এই জন্য রিমা সব সময় ঋতুকে অপমান করত। ঋতু এই বিষয়টা নিয়ে অনেক মন খারাপ করে থাকত। একদিন রিমা তার স্কুলে ঋতুকে বলল, এই কালো মেয়ে ঋতু, তুই এত কুৎসিত কেন? তুই আমাদের মতো সুন্দর না কেন? তাই তুই আমাদের সাথে বসতে পারবি না। রিমা, তুমি সবসময় কালো বলে বলে অপমান করো, আমার একটু ভালো লাগে না তোমার মুখে এই সমস্ত কথা শুনতে। দেখো, আমি তো ইচ্ছে করে কালো হইনি, আমাকে তো সৃষ্টিকর্তা কালো বানিয়ে দিয়েছে, এটা কি আমার দোষ? কালো মেয়ে আবার অহংকার দেখায়, যা পিছনে গিয়ে বয়, তুই সামনে বসতে পারবি না, এখানে শুধু সুন্দর মেয়েরাই বসতে পারবে, তোর এই সামনে বসার কোনো অধিকার নেই, যা গিয়ে পিছনে বয়। ঋতু তখন মন খারাপ করে পিছনে গিয়ে বসলো। কিছুক্ষণ পরে ঋতুর ক্লাস টিচার ক্লাসে আসলো, এসে সবাইকে বলল, মেয়েরা সামনে 16ই ডিসেম্বর আসছে, আর 16ই ডিসেম্বরে আমাদের স্কুল থেকে স্কাউটের জন্য আমি তোমাদের ক্লাস থেকে তোমাদের 4 জনকে নির্ধারণ করেছি। এখানে ঋতু উপস্থিত হতে পারবে না, কারণ ঋতু দেখতে কালো ও কুৎসিত, আর এই অনুষ্ঠানে কালো মেয়ের দরকার নেই। এই বলে শিক্ষক ঋতুকে অপমান করছিল। কিছুক্ষণ পরে রিমা বলে উঠল, হ্যাঁ ম্যাম, আপনি ঠিকই বলেছেন, এই সকল অনুষ্ঠানে কালো মেয়েদের দিয়ে অনুষ্ঠান করালে আমরা বিজয়ী হতে পারবো না, তাই এই অনুষ্ঠানে ঋতুকে না নেওয়াই ভালো হবে। আপনি অনেক ভালো সিদ্ধান্ত নিয়েছেন ম্যাম। হ্যাঁ রিমা, এসো তোমরা 4 জন আমার সঙ্গে এসো, আর ঋতু তুমি বাসায় চলে যাও, তুমি 16ই ডিসেম্বরে স্কুলে আসবে না, তুমি স্কুলে আসলে আমাদের স্কুলের দুর্নাম হবে। ম্যাম তখন রিমাদের 4 জনকে নিয়ে চলে যায়, আর ঋতু ক্লাসরুমে একা একা বসে কান্না করে। আর ঋতু কান্না করতে করতে বলতে থাকে, হায় আল্লাহ, তুমি আমাকে এত কালো বানিয়েছো কেন? সবাই আমাকে অপছন্দ করে, আর যদি আমি দেখতে সুন্দর হতাম তাহলে সবাই আমাকে পছন্দ করত। এ কথা বলে রিমা ওখানেই বসে কান্না করতে থাকে। কিছুক্ষণ পরে রিমা বাড়ি চলে যায়, বাড়ি গিয়ে মন খারাপ করে বসে থাকে। তখন রিমার মা এসে রিমাকে বলে, কিরে মা, তুই মন খারাপ করে বসে আছিস কেন? কি হয়েছে তোর? আমার কিচ্ছু হয়নি তো মা, এমনি মন খারাপ করে বসে আছি, আমার কিছু ভালো লাগছে না মা। তোর কিছু তো একটা হয়েছে মা, আমায় বল মা, তোকে কেউ বকেছে? যদি তোকে কেউ বকে থাকে আমাকে বল, আমি তাকে বকে দেব। না মা, আমাকে কেউ বকেনি, তুমি এখন এখান থেকে যাও, আমাকে একটু একা থাকতে দাও মা। তোমা, তোর স্কুলে 16ই ডিসেম্বরের অনুষ্ঠানে তুই যে বক্তব্য বলতে চেয়েছিলি ওইটার কি হলো? আর বলবি না, কই বাসাতে তো তুই কোনো প্র্যাকটিস করছিস না, তাহলে কি করে বলবি? না মা, আমাকে 16ই ডিসেম্বর স্কুলে যেতে নিষেধ করেছে, আমি আমার বক্তব্যটি বলতে পারবো না, আমি দেখতে অনেক কালো, এই জন্য আমাকে কেউ পছন্দ করে না, আমি এই বক্তব্য দিতে গেলে আমাদের স্কুল হেরে যাবে, এই জন্য ওরা আমাকে 16ই ডিসেম্বরের দিন স্কুলে যেতে নিষেধ করেছে, এতে ওদের কোনো দোষ নেই মা, আমি দেখতে কালো, এই জন্য আমাকে কেউ পছন্দ করে না, এটাই স্বাভাবিক। তুই দেখতে কালো হয়েছিস তো কি হয়েছে মা? তুই 16ই ডিসেম্বরের দিন অবশ্যই স্কুলে যাবি, এটা তোর অধিকার, তোকে কেউ নিষেধ করলে সে নিষেধ তোকে শুনতে হবে এমনটা নয়, তুই একজন স্টুডেন্ট হয়ে 16ই ডিসেম্বরের দিন স্কুলে যাওয়ার অধিকার রাখিস। না মা, আমি স্কুলে যাব না, স্কুলে গেলে সবাই আমাকে অনেক অপমান করবে। কেউ তোকে অপমান করবে না, তুই স্কুলে যাবি, এরপর যদি তোকে কেউ অপমান করে তারপরে আমি ব্যাপারটা দেখব। অবশেষে চলে এলো 16ই ডিসেম্বরের দিন। ঋতু 16ই ডিসেম্বরের দিন স্কুলে এসেছে, আর এটা দেখে তার বান্ধবী রিমা ঋতুকে বলল, এই কালো মেয়ে, তুই স্কুলে এসেছিস কেন? তুই থাকলে এখানে আমাদের স্কুল হেরে যাবে,
আমি স্কুলের একজন স্টুডেন্ট হয়ে এই স্কুলে বক্তব্য দেওয়ার অধিকার রাখি। তোমরা আমাকে বক্তব্য দিতে দাও কিংবা না দিতে দাও, 16ই ডিসেম্বরের দিন এই স্কুলে আসার অধিকার আমার আছে, তাই আমি এসেছি। কিছুক্ষণ পরে ম্যাম আসলো। ম্যাম ঋতুকে দেখে রেগে গেল আর বলল, এই ঋতু, তোমাকে না আমি স্কুলে আসতে নিষেধ করেছি আজকের দিনে, তুমি তারপরও কেন স্কুলে এসেছো? তুমি অনেক বেয়াদব হয়েছো, তুমি আমার কথার অবাধ্য হয়েছো। আচ্ছা, তুমি যখন এসেই পড়েছো তখন আর কি করার, তুমি সবার পিছনে থাকবে যেন তোমাকে কেউ না দেখতে পায়। ঠিক আছে ম্যাম, আমি সবার পিছনে থাকবো, আমাকে কেউ দেখতে পাবে না। এই বলে তারা সবাই বেরিয়ে পড়ে স্কুলের মাঠের মধ্যে। তারা যখন পতাকা নিয়ে হাঁটছিল তখন রিমার হাত থেকে পতাকা পড়ে যাওয়ার অবস্থা হয়েছিল, আর সেটা দেখে ঋতু দৌড়ে গিয়ে পতাকাটি নিচে পড়ে যাওয়ার হাত থেকে রক্ষা করল। আর এটা দেখে ওখানে থাকা ম্যাজিস্ট্রেট এসে ঋতুকে বলল, কে তুমি মা? তুমি অনেক ভালো, তুমি আমাদের দেশের পতাকাকে অনেক সম্মান করো, এই জন্য আমি এই স্কাউটের সর্বসেরা উপহারটি তোমাকেই দিতে চাই। তোমার মধ্যে দেশভক্তি আছে, তুমি দেশের কল্যাণে লাগবে, এটা আমার বিশ্বাস। স্যার, শুধু আমার দেশের পতাকা নয়, প্রত্যেকটা দেশের পতাকাকে আমাদের সম্মান করা উচিত। আর এটা তো আমাদের দেশের পতাকা, এই পতাকাকে আমি কিভাবে অসম্মান করতে পারি? আমাদের প্রত্যেকের উচিত আমাদের দেশের পতাকাকে সম্মান করা। তখন ঋতুর ম্যাম তার ভুল বুঝতে পারে আর ঋতুকে বলে, আমি তোমার সঙ্গে অনেক অন্যায় করেছি ঋতু, তুমি আমাকে ক্ষমা করে দাও। আসলে আমি কখনো এটা বুঝতে পারিনি, চেহারা দিয়ে সবকিছু বিচার করা যায় না, কিছু কাজে গুণ থাকতে হয়, তোমার ভিতরে দেশভক্তি রয়েছে। আর আমি তোমাকে এই 16ই ডিসেম্বরে আসতে নিষেধ করেছিলাম, এর জন্য আমি নিজেকে অনেক অপরাধী মনে করছি, তুমি আমাকে ক্ষমা করে দাও ঋতু। না ম্যাম, আপনি আমার থেকে ক্ষমা চাইবেন না, আপনি আমার শিক্ষক, আপনার দৃষ্টিতে যেটা সঠিক মনে হচ্ছে আপনি আমাকে সেটাই বলেছেন, আপনি এখন আপনার ভুল বুঝতে পেরেছেন, এটাই অনেক। রিমা এসে ঋতুকে বলল, ঋতু আমায় ক্ষমা করে দে রে বোন, আমি তোর সঙ্গে অনেক অন্যায় করেছি, তোর সঙ্গে অনেক বাজে ব্যবহার করেছি, আমি কখনো বুঝতে পারিনি তুই আমাদের মতো মানুষ, তোর মনে অনেক কষ্ট দেওয়া এটা আমার উচিত হয়নি। এরপর থেকে ঋতুকে আর কেউ কালো বলে অপমান করতো না। রীতি স্কুলে তার বান্ধবীদের সঙ্গে অনেক আনন্দে দিন কাটাতে থাকলো।